জামালপুর সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিজন কুমার চন্দ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন শুক্রবার রাতে জেলার প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা হয় অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রেহান সাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিজন কুমার চন্দ এ সময় তিনি উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন সভায় জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক সুরুজ্জামান সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এবং জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়